হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেমের মধ্যে আসতে চলেছে নিউ সিএস র্যাঙ্ক সিজন। আর এই নিউ সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে গান স্কিন বান্ডিল ইমোট এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। আর এই নিউ সিএস র্যাঙ্ক সিজন কবে আসবে তার 100% কনফার্ম আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া OB42 আপডেটের পর তোমরা গেমের মধ্যে একটি নিউ হাইপারবুক দেখতে পেতে চলেছ। আর এই হাইপারবুকের উপর একটি আপডেট বেরিয়ে এসেছে, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া OB42 আপডেটের পর তোমরা গেমের মধ্যে একটি নিউ লেজেন্ডারি বান্ডিল দেখতে পেতে চলেছ। আর তার রিভিউও বেরিয়ে এসেছে, তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গেমের মধ্যে আজকে একটি নিউ ফেডেড হুইল ইভেন্ট চলে এসেছে, আর এই ফেডেড হুইল ইভেন্ট থেকে তোমাদেরকে এই বান্ডিল এবং ইমোট নিতে গেলে কত ডায়মন্ড খরচা করতে হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া আগের দিনের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো, তার মধ্যে কিছু কমেন্ট পিক করেছি, তারও অ্যানসার তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি ভিডিওটিতে এখনও পর্যন্ত লাইক না করে থাকো কি করছো ইয়ার, একটি করে লাইক করে দেবে। এই ভিডিওর লাইক এম রইল 1000, তোমরা আশা করি কমপ্লিট করে দেবে। এছাড়া তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার না করে থাকো, তোমাদের ফোনে যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা ভিডিওটি শেয়ার অবশ্যই করো। তার কারণ হচ্ছে এখন চ্যানেলটি খুবই ডাউনে চলছে, তোমাদের কাছে এই রিকোয়েস্ট রইল তোমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার অবশ্যই করবে। তোমরা যদি একটি করে শেয়ার করো তাহলে আমার খুবই হেল্প হবে, তার জন্য তোমাদের কাছে এই রিকোয়েস্ট রইল তোমরা শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ডিজাইন করা হয়েছে আর এই ফেডেড হুইল ইভেন্টের এখানে তোমরা যে কোনো দুটি জিনিস রিমুভ করে নেবে। এখানে আমি এই রিওয়ার্ডটি রিমুভ করে নিলাম দুটি, তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ 9 ডায়মন্ড, 9 এর পর 19, 19 এর পর 39, 39 এর পর 69, 99, 199 এবং 399 এবং লাস্টে দেখতে পাবে 699। আর এখানে তোমরা এই সকল রিওয়ার্ডগুলি যদি নিতে চাও তাহলে এখানে তোমাদের মিনিমাম 1100 মতন ডায়মন্ড খরচা হবে, তারপরেই তোমরা এই বান্ডিল এবং ইমোট এই নিউ ইভেন্ট থেকে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই ফেডেড হুইল ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হতে পারে। এছাড়া তোমরা যদি টপ আপ করতে চাও তাহলে তোমরা ইভো গেম শপ এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। আর ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে তোমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে তোমরা হোম বটনে চলে আসবে। আর হোম বটনে আসার পর ফ্রি ফায়ার ডায়মন্ড বিডি বলে অপশন দেখতে পাবে, এর উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে তোমরা ইউআইডি টপ আপ করতে পারবে। অর্থাৎ এখানে তোমাদের নিচে ইউআইডি দিয়ে যত ডায়মন্ড টপ আপ করতে চাইবে ওর উপর ট্যাপ করে এখানে প্রসিডিউর চেক আউট করার সাথে সাথে এখানে তোমরা পেমেন্টের এখানে চলে আসবে। এখানে তোমরা বিকাশ নগদ রকেটের সাহায্যে পেমেন্ট করতে পারবে। আর এখান থেকে পেমেন্ট করার পর এখানে তোমাদের 1 থেকে 2 মিনিটের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে। এইভাবে তোমরা খুব সহজে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডায়মন্ড টপ আপ করে নাও। এছাড়া OB42 আপডেটের পর তোমরা গেমের মধ্যে একটি নিউ হাইপারবুক দেখতে পেতে চলেছ। আর এই হাইপারবুকের ইমোটটি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। আর এই হাইপারবুকটি এখানে তোমরা ফায়ারিং অ্যানিমেশন এবং এখানে উইন্টার অ্যানিমেশনের থিমে দেখতে পেতে চলেছ, অর্থাৎ দুটি অ্যানিমেশন দেখতে পাবে। আর এই হাইপারবুকটি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এখানে তোমাদের এই এই রিওয়ার্ডগুলি থাকবে, অর্থাৎ এখানে তোমরা প্রথমেই একটি সাপোর্ট দেখতে পাবে, এখানে তোমরা একবার ফায়ারিং অ্যানিমেশন দেখতে পাবে এবং একবার উইন্টার অ্যানিমেশন দেখতে পাবে, অর্থাৎ উইন্টারের অ্যানিমেশনটি এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি এই সকল রিওয়ার্ডগুলিতে, এখানে শুধুমাত্র ফায়ারিং অ্যানিমেশনটি অ্যাড করা হয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি AC-18 স্কিন, আর এখানে তোমরা এই সাপোর্ট এবং AC-18 স্কিন, এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি OP লেভেলের কাটানা স্কিন, আর এই কাটানা স্কিনটিও দেখতে পেতে চলেছ। এছাড়া একটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ ফায়ারিং অ্যানিমেশনের, আর এই গ্লোয়াল স্কিনটি ছাড়া এখানে তোমরা আরও একটি গ্লোয়াল স্কিন দেখতে পাবে, অর্থাৎ এই হাইপারবুকের মধ্যে এখানে তোমরা দুটি গ্লোয়াল স্কিন দেখতে পাবে, একটি ব্লু কালার এবং একটি রেড কালার। অর্থাৎ এখানে তোমাদের এই সকল রিওয়ার্ডগুলির মধ্যেই তোমাদের দুটি করে এফেক্ট থাকবে, অর্থাৎ একটি ফায়ারিং এফেক্ট আর একটি উইন্টার এফেক্ট। আর এই দুটি এফেক্ট নিয়ে তোমাদের এই হাইপারবুকটি ডিজাইন করা হয়েছে। আর এই হাইপারবুকটি তোমরা OB42 আপডেটের পর দেখতে পেতে চলেছ। আর অ্যাডভান্স সার্ভার আসার পর এখানে তোমাদের ভালোভাবে রিভিউ করে দেখিয়ে দেবো দুটি এফেক্ট একসঙ্গে। এছাড়া OB42 আপডেটের পর গেমের মধ্যে একটি নিউ লেজেন্ডারি বান্ডিল দেখতে পেতে চলেছ, আর তার একটি এখানে লিক পাওয়া গেছে। এখানে তোমরা একটি টেলার দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই টেলারের মধ্যে যে বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটি বলা হচ্ছে যে নেক্সট লেজেন্ডারি বান্ডিল, অর্থাৎ এই বান্ডিলটি তোমরা OB42 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। আর এই টেলারটি বেরিয়ে এসেছে, তার জন্য তোমাদেরকে এই টেলারটি আগে থেকে
জায়গায় দেখিয়ে রাখলাম এই ধরনের হতে চলেছে এই বান্ডেলটি। আর আপকামিং সময়ের মধ্যে যদি কোনো রিভিউ বেরিয়ে আসে তাহলে তোমরা এই চ্যানেলে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য বলছি তোমরা যদি চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং এই ভিডিওটি তোমরা যদি এখনও পর্যন্ত শেয়ার না করে থাকো তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবে। এছাড়া ফ্রি ফায়ার ইন্ডিয়ার একটি 100% কনফার্ম লঞ্চিং ডেট বেরিয়ে এসেছে, আর এই লঞ্চিং ডেটটি হলো 1 নভেম্বর। অর্থাৎ 1 নভেম্বর দিনে OB42 আপডেট আসতে চলেছে, আর এই OB42 আপডেটের দিনেই তোমরা প্লে স্টোরের মধ্যে ইন্ডিয়ান সার্ভারে প্লেয়াররা ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখতে পেতে চলেছ। আর ফ্রি ফায়ার ইন্ডিয়া ইন্ডিয়ান সার্ভারে প্লেয়াররা তোমরা কিভাবে ডাউনলোড করবে দেখো, এখানে তোমরা যদি ফ্রি ফায়ার ইন্ডিয়া যদি ডাউনলোড করতে চাও এবং তোমরা যদি ফ্রি ফায়ার ম্যাক্স যদি গেম প্লে করে থাকো ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা, তাহলে এখানে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপসের মধ্যেই এখানে তোমরা OB42 আপডেটের দিনে এখানে ডাউনলোড বলে একটি অপশন দেখতে পাবে। আর এখানে তোমরা ব্যানারটির উপরে দেখতে পাচ্ছ ডান সাইডের নিচে এখানে ডাউনলোড বলে অপশন, আর ডাউনলোড করে নেওয়ার সাথে সাথে এখানে তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্সটি ফ্রি ফায়ার ইন্ডিয়াতে কনভার্ট হয়ে যাবে। এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা যারা নর্মাল ফ্রি ফায়ার খেলো এখানে তাদের একটি ইনস্টল বলে অপশন আসবে OB42 আপডেটের দিনে। আর ইনস্টলের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নর্মাল ফ্রি ফায়ারটা এখানে তোমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াতে কনভার্ট হয়ে যাবে। এইভাবে তোমরা ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা ফ্রি ফায়ার ইন্ডিয়াটি তোমরা ডাউনলোড করতে পারবে। আর এর একটি আপডেট বেরিয়ে এসেছিল, তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া তোমরা আর 5 দিন পর অর্থাৎ এখানে তোমরা 1 অক্টোবরে নিউ সিএস র্যাঙ্ক সিজন 21 দেখতে পেতে চলেছ। আর এই নিউ সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড পেতে চলেছ। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি OP লেভেলের ইমোট, আর এই ইমোটটি তোমরা মাস্টারে উঠার সাথে সাথে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। আর এই ইমোটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ইমোট ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে একটি টপ, আর এই টপটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হিরোইকে উঠার সাথে সাথে। আর এই টপটি ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ম্যাক্স 7 স্কিন, আর এই ম্যাক্স 7 স্কিনটি গোল্ডে উঠার সাথে সাথে ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আত্মার ব্যানার, আর এই আত্মার ব্যানারগুলি তোমরা এখানে র্যাঙ্ক সিজন অ্যাচিভমেন্ট করার পরেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। আর এই নিউ সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা এই সকল রডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। এছাড়া তোমরা সব থেকে বেশি কমেন্ট করেছ দাদা ইভো M187 এর গান স্কিন কবে রিটার্ন আসবে, তোমরা এই ইভো M187 এর গান স্কিন রিটার্ন দেখতে পেতে চলেছ খুবই তাড়াতাড়ি। অর্থাৎ এখন গেমের মধ্যে ডেমন স্লেয়ার ইভেন্ট এবং এখানে ভুয়াডে ইভেন্ট একসঙ্গে আসতে চলেছে, আর এই ইভেন্ট তোমরা 2 দিন পর স্টার্ট দেখতে পাবে। আর এই ইভেন্ট স্পেশাল তোমরা ইভো M187 এর গান স্কিন রিটার্ন দেখতে পেতে চলেছ ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা। বাট ডেট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, বাট এখানে তোমরা অক্টোবর মাসের মধ্যেই তোমরা এই নিউ গান স্কিন রিটার্ন দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারেই, অর্থাৎ অক্টোবর মাসের 1 উইকের মধ্যে। এছাড়া আরেক ভাই কমেন্ট করেছে দাদা কোবরা MP14 রিটার্ন আসবে কিনা, না কোবরা MP14 রিটার্ন আসবে না, অর্থাৎ কোবরা MP14 কিছুদিন আগেই রিটার্ন এসেছিল তার জন্য তোমাদেরকে আর কোবরা MP14 রিটার্ন দেওয়া হবে না। এছাড়া আরেক ভাই কমেন্ট করেছে দাদা হিপহপ বান্ডিল কি রিটার্ন আসবে, না হিপহপ বান্ডিল তোমরা রিটার্ন দেখতে পাবে না, অর্থাৎ হিপহপ বান্ডিলও এখানে তোমাদের কিছুদিন আগেই রিটার্ন করা হয়েছিল তার জন্য এখানে তোমাদের আর কোনো রকমই হিপহপ বান্ডিল রিটার্ন করা হবে না। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।